প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 3 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে বলা হচ্ছে 3-3 ঘন্টা একত্রে বেজে 9, 12, 15 মিনিট পরপর বাজতে লাগলো। তো এটি 2016 সালে তোমাদের পরীক্ষায় এসেছিল। তো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে তা বের করার জন্য কি করতে হবে। তো বন্ধুরা, তা বের করার জন্য আমাদের এই মিনিটগুলোর লসাগু বের করতে হবে। তাহলে এর উত্তরে আমরা লিখব লসাগু। তো বন্ধুরা, খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আবার কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তো সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, 9, 12, 15, 9, 12, 15 এর লসাগু যত, ততক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তার মানে হচ্ছে এই 9, 12, 15 এর লসাগু আমরা বের করব, এবং বের করে যত পাবো ততক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে বন্ধুরা, আমরা লসাগু বের করব 9, 12, 15। তো আমরা প্রথমে 3 দিয়ে ভাগ দিব। আমরা 3 দিয়ে 9কে ভাগ করলে পাবো 3, 12কে ভাগ করলে পারবো 4, 15কে ভাগ করলে পাবো 5। তো বন্ধুরা, এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে আর যাবে না, তো আমরা লিখে ফেলবো। সুতরাং তো সুতরাং দিয়ে আমরা লসাগুলো লিখলাম 3, 3, 4, 5। তো এই সবগুলো সংখ্যা বন্ধুরা যোগ গুণ করলে, এই সবগুলো সংখ্যা গুণ করলে আমরা পাবো 180 মিনিট। তো বন্ধুরা, 180 মিনিট পর, 180 মিনিট পর এই ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। তো আমরা 180 মিনিট মানে বুঝি 3 ঘন্টা, যেহেতু প্রতি 60 মিনিটে 1 ঘন্টা, তো 180 মিনিটে হবে 3 ঘন্টা। বন্ধুরা, এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হচ্ছে যদি ঘন্টাগুলো 6, 9, 12 মিনিট পর পর বাজে, তাহলে কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। তো বন্ধুরা, এটিও খ নাম্বারের মতোই। তো আমি এখানে লিখেই রেখেছি 6, 9, 12 এর লসাগু যত, ততক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। তো এখন আমরা 6, 9, 12 এর লসাগু বের করব। তো আমরা প্রথমে বন্ধুরা 2 দিয়ে ভাগ করব। আমরা এখানে 2 দিয়ে যদি 6কে ভাগ করে আমরা পাবো 3, তো 9কে যাবে না, তাই আমরা 9 লিখে রাখলাম, এবং 12কে যদি করি 6। তো বন্ধুরা, এখন আমরা যদি আবার 3 দিয়ে ভাগ করি, আমরা 3কে 3 একবার পাই, এবং এখানে পাবো 3, এখানে পাবো 2। তো বন্ধুরা, এখন আমরা লসাগুটা লিখে ফেলবো। সুতরাং তো বন্ধুরা, আমরা লসাগুটা লিখে ফেলেছি 3 গুণ 3 গুণ 2। তো আমরা যদি পুরো সংখ্যাটা গুণ করি, আমরা পাবো এখানে 36 মিনিট। তো বন্ধুরা, 36 মিনিট পরে এই ঘন্টাগুলো একত্রে আবার বাজবে। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।